খুব ভালো, খুবই ভালো, অসাধারণ অসাধারণ, খুবই ভালো, খুবই ভালো লাগছে, খুব খুব ভালো ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, এক্সেলেন্ট, মাইন্ড ব্লোয়িং, খুব সুন্দর মুভি। অনেকদিন পর খুব ভালো একটা মুভি দেখলাম মুক্তিযুদ্ধের। ভালো, এরকম ছবি হওয়া উচিত, ভালো লেগেছে, অসাধারণ ছিল। আমার মামা যখন যুদ্ধ মুক্তিযুদ্ধ করে ফিরে এসেছে, এক মামা মারা গেছে শহীদ হয়েছে, আমার নানি আমার মারা এইভাবে অপেক্ষা করেছিল, আমার উপলব্ধি আসলে আমি সেই সময়টা আমার নানির আমার মায়ের যে উপলব্ধিটা সেটা এখন উপভোগ করলাম। আমি এখন এটা বুঝতে পারলাম যে তখন তাদের এই ফিলিংটা কী ছিল। ও হচ্ছে আফটার 12 ইয়ার্স সে ইংল্যান্ড থেকে এসছে, ওর বয়স হচ্ছে এখন 17। ওকে আমি নিয়ে এসেছি মুক্তিযুদ্ধের এই ছবিটি দেখানোর জন্য, আমি নিজেও চারবার দেখেছি। বাট আমি চাচ্ছিলাম যেন ওর মধ্যে এই ফিলিংসটা আসে যে আসলে দেশটাকে আমরা কত কষ্ট করে স্বাধীন করেছি। শুরু থেকে শেষ পুরোটাই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি এক কথায় যেটা বলবো সেটা হচ্ছে যে অত্যন্ত সময় উপযোগী, অনেক বেশি ভালো লেগেছে। বাংলাদেশে এখন এরকম সিনেমা আসছে, এটা আমাদের জন্য আসলে অনেক প্রাউডের ব্যাপার। আর হচ্ছে এত ইমোশনাল হয়ে গিয়েছিল মুভিটা দেখার সময়, সত্যি ওই সময়কার দিনগুলোকে সত্যি ফিল করতে পেরেছি মুভিটা দেখে। যেটা খুব চোখে পড়ার মতো সুন্দর লেগেছে যে কাস্টিং ডিজাইন, মানে অসাধারণ লেগেছে পুরো ব্যাপারটা। আর ওভারঅল সিনেম্যাটোগ্রাফি, মানে ওভারঅল সব কিছু সুন্দর ছিল, ফ্ললেস। রিদওয়াককে থ্যাংক ইউ ভেরি মাচ, I salute her.